রহমান রহিম, মোহনপুর পাবলিক কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা। আজ আমরা এসিড বৃষ্টি সম্পর্কে পড়বো। এসিড বৃষ্টি কি? বায়ুমণ্ডলে অধঃক্ষেপণ বৃষ্টিতে পিএইচের মান 5.6 এর কম হলে ওই অধঃক্ষেপণ বৃষ্টিকে এসিড বৃষ্টি বলে। অর্থাৎ এই বৃষ্টির পানির পিএইচ 5.6 থেকে 3.5-এর মধ্যে থাকে। অথবা আবার অন্যভাবে সংজ্ঞায়িত করতে পারি আমরা, নাইট্রোজেন সালফার অক্সি অ্যাসিড, বিশেষ করে নাইট্রিক অ্যাসিড ও সালফেরিক অ্যাসিড মিশ্রিত বৃষ্টিপাত হইল অ্যাসিড বৃষ্টি। অর্থাৎ বায়ুমণ্ডলের যে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস যেমন সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এগুলো পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে, তখন পানিটা অ্যাসিডিটি হয়ে যায়। এই অ্যাসিড বৃষ্টিটা, এটাকে অ্যাসিড বৃষ্টি বলা হয়। অ্যাসিড বৃষ্টিতে সবচেয়ে বেশি অবদান সালফেরিক অ্যাসিড 60-70%, তারপর নাইট্রিক অ্যাসিড 30-40%, এবং সবচেয়ে কম অবদান হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড। তাহলে অ্যাসিড অ্যাসিড বৃষ্টি সম্পর্কে আমরা জানলাম। তাহলে অ্যাসিড এবং ক্ষারক সম্পর্কে আমরা বিভিন্ন বিজ্ঞানীদের মতবাদ আজকে এখন পড়ব। লিঙ্কন স্যারের বইতে পাঠ 19-এ আমরা যাই, অম্ল এবং ক্ষারক সম্পর্কে বিভিন্ন আধুনিক ধারণা হইল আরহেনিয়াসের তত্ত্ব, ব্রনস্টেড লাউরি তত্ত্ব, লুইস তত্ত্ব। আজকে আমরা আরহেনিয়াসের তত্ত্ব আলোচনা করব। আরহেনিয়াস বলছে কি, অম্ল হইল সেসব পদার্থ যারা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন দান করতে সক্ষম, তারাই হলো অম্ল বা অ্যাসিড। যেমন হাইড্রোক্লোরিক, যেমন এইচসিএল, আরহেনিয়াসের মতবাদ অনুসারে একটি অ্যাসিড, কারণ এটি জলীয় দ্রবণে আয়নিত হয়ে হাইড্রোজেন আয়ন দান করতে পারে। অনুরূপভাবে হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রোআয়োডিক অ্যাসিড, হাইড্রোফ্লোরিক অ্যাসিড, সালফোরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড ইত্যাদি হলো অ্যাসিড। কিন্তু মিথেন, ইথেন, বেঞ্জিনে হাইড্রোজেন থাকা সত্ত্বেও তারা অ্যাসিড নয়, কারণ তারা জলীয় দ্রবণে হাইড্রোজেন দান করতে পারে না। ক্ষারক, যেসব পদার্থ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রোক্সাইড আয়ন দান করতে সক্ষম তারাই মূলত ক্ষারক। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষারক আমরা জানি, কারণ এটি জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রোক্সাইড আয়ন দান করতে সক্ষম। অনুরূপভাবে সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্রভৃতি ক্ষারক। কিন্তু আরহেনিয়াসের মতবাদ অনুসারে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ফেরিক হাইড্রোক্সাইড, ফেরাস হাইড্রোক্সাইড, ক্রোমিয়াম হাইড্রোক্সাইড ক্ষারক নয়। আরহেনিয়াস মতবাদের হইলেও একমাত্র প্রযোজ্য হইলেও একমাত্র জলীয় দ্রবণের ক্ষেত্রে, কিন্তু এটা তার সীমাবদ্ধতা। একমাত্র জলীয় দ্রবণ সম্পর্কে আরহেনিয়াস ব্যাখ্যা দিতে পারছে, জলীয় দ্রবণ ছাড়া ব্যাখ্যা দিতে পারে নাই। তাহলে অম্ল হইল এমন যৌগ যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে, ক্ষারক হইল এমন যৌগ যারা জলীয় দ্রবণে হাইড্রোক্সাইল আয়ন দান করে। আচ্ছা, তাহলে তারপরে আমরা দেখি ব্রনস্টেড লাউরি বা প্রোটোনিয়াম মতবাদ অনুযায়ী অম্ল ক্ষারক সংজ্ঞা। অম্ল, যেসব পদার্থ প্রোটন দান করতে সক্ষম তারাই মূলত অম্ল বা অ্যাসিড। এক কথায় অম্ল হইল প্রোটন দাতা, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, অ্যামোনিয়া গ্যাসের বিক্রিয়ার সময় হাইড্রোজেন ক্লোরাইড অ্যামোনিয়াকে একটি প্রোটন দান করতে সক্ষম। তাই এই মতবাদ অনুযায়ী হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস একটি অম্ল। ব্রনস্টেড লাউরির মতবাদ অনুসারে ক্ষারক, যেসব পদার্থ প্রোটন গ্রহণে সক্ষম তারাই মূলত ক্ষারক। অ্যামোনিয়া একটি ক্ষারক, কারণ অ্যামোনিয়া প্রোটন গ্রহণে সক্ষম, অ্যামোনিয়া গ্যাসীয় এবং জলীয় উভয় মাধ্যমে প্রোটন গ্রহণ করতে সক্ষম, তাই এটি ক্ষারক। এবার আমরা আমাদের একটা প্রশ্ন আসে যে পানি একটি উভয়ধর্মী পদার্থ কেন? তাহলে যে সকল পদার্থ একই সাথে অম্ল এবং ক্ষারকের বৈশিষ্ট্য প্রদর্শন করতে পারে তাদেরকে উভয়ধর্মী পদার্থ বলে। একবার পানিকে যদি তুমি অম্ল ধরো, বিক্রিয়া করবে ক্ষারকের সাথে, আবার ক্ষারক ধরলে বিক্রিয়া করবে অম্লের সাথে, এই প্রশ্নটা বিভিন্ন সালে আসছে। সেটা আমরা দেখতেছি, পানি একটি উভয়ধর্মী পদার্থ কেন, ঢাকা বোর্ড 2015 সালে আসছে। এটা ভালো করে পড়তে হবে। পানিকে যদি অম্ল ধরো, অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে, তাহলে অম্ল হইল প্রোটন দাতা, অম্ল হইল একটা এস প্লাস দান করে, ক্ষারক সেটা গ্রহণ করবে। এটা হলো ব্রনস্টেড লাউরির মতবাদ অনুযায়ী শুধু। তাহলে এই ব্রনস্টেড লাউরির মতবাদকে প্রোটোনিয়াম মতবাদও বলা হয়। আবার পানিকে যদি ক্ষারক ধরো, বিক্রিয়া করবে কার সাথে, অম্লের সাথে,
আচ্ছা, তাহলে অম্ল আবার প্রোটন দান করে পানি গ্রহণ করে হাইড্রোনিয়াম আয়ন তৈরি করে, তাহলে এলে পানি একটি এখানে ক্ষারক, ভালো করে পড়তে হবে এটা। আচ্ছা, এখান থেকে আমরা এই ব্রনস্টেড লাউরির মতবাদ থেকে আমরা অনুবন্ধী অম্ল ক্ষারক সম্পর্ক ব্যাখ্যা করতে পারব। তাহলে অম্ল অনুবন্ধী অম্ল ক্ষারক কাকে বলে, ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে দেখব। আজ তোমরা এই ভালো করে এই অ্যাসিড বৃষ্টি কী, আরহিনিয়াসের তত্ত্ব অনুযায়ী অম্ল ক্ষারকের সংজ্ঞা, আর হইল ব্রনস্টেড লাউরি বা প্রোটনের মতবাদ অনুযায়ী অম্ল ক্ষারকের সংজ্ঞা বিস্তারিত ভালো করে জানবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।